হাই বিওয়ান কেমন আছেন সবাই আজকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেটা প্রকাশ পেয়েছে পাঁচই জানুয়ারি দু একুশ আজকে পুরো ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার ডাউনলোড করতে চাইলে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে বিটিপি ডট টেলিটক ডট কম বিডি এখান থেকে আপনার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অনলাইনে করতে পারবেন তো এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে দেখা যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের খাতভুক্ত শূন্য প্রসঙ্গ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে অনলাইন পদ্ধতিতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথম যে পথটি রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এখানে গ্র্যাড হচ্ছে দশম এবং বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এখানে পদের সংখ্যা হচ্ছে এক এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি আপনার এটা হচ্ছে চার বছর মেয়াদি অথবা বা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত আর বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন সকল জেলা তো দুই নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর আর এটা হচ্ছে গ্রেড তেরো আর বেতন স্কাল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এটার পদ সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দুই দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর এখানে সকল যারা আবেদন করতে পারবেন তারপর তিন নম্বরে যে পত্রিকা আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেড বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার একশো নব্বই এখানে প্রসঙ্গ হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বৈঠকীয় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে পিত্রে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি সমান কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরিত বিশ শব্দ সর্বোচ্চ বয়সী মূল্য তিরিশ তবে মুক্ত উদ্ধার কোঠা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রতি বছর এখানে লক্ষ্মীপুর মেহেরপুর শেয়ারপুর ঠাকুরগাঁও জেলাভিত্ত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন মুক্ত কোঠায় উপযুক্ত বাড়তি পাওয়া না গেলে মেধার ভিত্তিতে সাধারণ কোটা হতে তা পূরণ করা হবে তো এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী দেওয়া রয়েছে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে যেটির ঠিকানা আপনি প্রথমেই বলেছি বিটি বিটাই জব ডট কম ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আবেদনের সময়সীমা একটা লাস্ট ডেট হচ্ছে আপনার দশ তারিখ দশ দুই দু হাজার একুশ তার মানে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এটার লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার আবেদন পিসটি জমা দিয়ে জমা দিতে হবে নয়তো অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও এখানে ছবি এবং সিগনেচার কত কত মাপের হবে তিনশো বাই তিনশো পিকজেল তো ছবি এবং সিগনেচার কিভাবে আপনারা রিসার্চ করবেন সেই বিষয়ে পুরো একটি টিউটোরিয়ালই রয়েছে আমার চ্যানেলে হাউ টু ইমেজ রিসাইস অ্যান্ড সিগনেচার রিসাইজ তো ওইটা দেখে নেবেন আশা করি কোনো অসুবিধা হবে না তারপর এস এম এস কি মাধ্যমে আপনার ফিজ জমা দিবেন দুইটি এস এম এসের মাধ্যমে টেলিটক নাম্বার থেকে তো এখানে বলা রয়েছে এখানে যে এক নম্পদের আবেদনের জন্য চারশত টাকা মানে চারশো চারশো আটচল্লিশ এবং দুই তিন পথ সময়ের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিসার বারো টাকা তার মানে একশো বারো টাকা দুই তিন পথ সময় আর প্রথম পদের জন্য চারশো তো আটচল্লিশ টাকা আপনার জমা দিতে হবে দুইটা এস এম এসের জন্য আপনার পাঁচ টাকা কাটতে পারে তো এখানে আরও কিছু দেওয়া রয়েছে আর সেটা হচ্ছে যদি ইউজারা দিয়ে পিন পুনরুদ্ধার করতে চান তাহলে এই নিয়ম অনুসরণ করতে হবে এটা এস এম এসের মাধ্যমে ইউজারা দিয়ে পিন পুনরুদ্ধার করতে পারবেন তো বাকি যে নিয়মাবলীগুলি রয়েছে যদি কোনো এই আপনার আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে ওয়ান টু ওয়ান টেলিটক নাম্বার থেকে অথবা যে কোনো ফোন অপারেটর থেকে এই টেলিটক নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া এখানে ইমেল করতে পারবেন তাহলে আপনাকে অবশ্যই সহযোগিতা করা হবে এটা হচ্ছে হেল্পলাইন যদি কোনো সমস্যা হয় তারপরে এখানে দেখা যাচ্ছে যে নিয়োগ পরীক্ষা বাড়তি যাচ্ছে সংক্রান্ত কিছু নির্দেশনাগুলি দেওয়া রয়েছে আপনি যদি রিটার্নে অ্যালাও হন এখানে বলা হয়েছে যে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়মিত কাগজপত্র এক সেট মূল কপি এক সেট সপ্তাহিত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করবেন তো মৌখিক পরীক্ষার সময় কি কি দাখিল করতে হবে কি কি উপস্থিত রাখতে হবে তো এখানে বলা রয়েছে এগুলো আপনি একটু যত্ন সহকারে করে নেবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা চাইলে আবেদন করে নেবেন খুবই দ্রুত হবে শেষ সময়ের আগে আপনার আবেদন করে নেওয়ার চেষ্টা করবেন কেননা শেষ সময়ের আবেদন করতে গেলে অনেক সময় সার্ভারে প্রবলেমে থাকার না আবেদন নেয় না অনেক ঝামেলা হয় তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ